তাপ নিয়ন্ত্রণে আমরা ছাদে অনেক কিছুই করে থাকি, তবে আমাদের দেশ হলো বৃষ্টি প্রধান দেশ। আপনি ছাদে নার্সারি করতে পারেন, ছাদ বাগান করতে পারেন। এখানে ফলমূলের গাছ লাগিয়ে আপনি যেমন ফলমূল খেতে পারবেন, শাকসবজি খেতে পারবেন, তেমনি আপনার বিল্ডিংটি তাপ নিয়ন্ত্রণে থাকবে। কারণ গাছের ছায়া এবং ওইখানে পানি দেওয়া মাটি, সেগুলো সূর্যের তাপ সরাসরি বিল্ডিংয়ে প্রবেশ করবে না। আমরা দেখা গেছে যে তাপ নিয়ন্ত্রণের জন্য অনেকে ইপক্সি রেজিন করে, টালি দিয়ে, অনেকে আবার ইট দিয়ে সোলিং করে, এক একজনে এক এক রকম করে থাকি। তবে আমার কাছে মনে হয় যেহেতু আমাদের দেশ হলো বৃষ্টিপ্রধান দেশ, সেহেতু আমরা এখানে ছাদ বাগান করতে পারি। এতে করে আমাদের প্রাকৃতিকভাবে আমাদের ফলমূলের চাহিদাটা যেমন মিটিয়ে আসবে, তেমনি আমাদের বাড়ি এবং বিল্ডিংকে ঠান্ডা রাখবে। আপনি কি মনে করেন? শকিন হাউজে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের তাপ নিয়ন্ত্রণে ছাদের ছাদ বাগান কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।